আজকে সকালে ব্রেকফাস্টে ছিল লুচি আর সাদা আলুর তরকারি। পড়তে বসে গেছি আজকে, আমরা আর ঘুমাইনি। পড়া হয়ে গেলে আমরা মাঠে যাব। এখন বাজে 3টে, আমরা 4টে পর্যন্ত প্র্যাকটিস করব, তারপর আমরা 4:30 সময় মাঠে যাব। তুমি একটু শশা কাটছে, দেখো শশাটার কি হাল করেছে। একটু পড়তে বসতে বসতে আবার ব্রেক নিয়েছে, বসতে না বসতেই ওর আবার টিফিন করার সময় হয়ে গেছে। সেই সুযোগে আমিও ভাবলাম তোমাদের সাথে একটু কথা বলে নিই। এটা কাপড়, আমি কাপড় তাকে কাপড়ও বানিয়ে ফেলেছি। সন্ধ্যাবেলা চা বিস্কুট নিয়ে বসে পড়েছি। এটা আমাদের চা, এটা শুনুর জন্য দুধ, আবার ছোট্ট শুনুর জন্য ছোট্ট ব্যাগ। ওর ছোট ছোট গাড়িগুলো, হট উইলস কারগুলো রাখার জন্য ও জায়গা পাচ্ছিল না। কিছু একটা চাই, কিছু একটা চাই। তো চলো শুনুর জন্য একটা কি কিনেছি সেটা তোমাদেরকে দেখায়। দেখো তো ব্যাগটা কেমন। কি খাচ্ছ? এই যে শুনুর ছোট্ট ঝুলা, দেখি একটু সরো। এই দেখো, এটা একটা গাড়ির চাকার মতো ব্যাগ। এটা শুনু মলে গিয়ে পছন্দ করতো, মা এটা নিতে পারি, মা এটা নিতে পারি, ওই জন্য শুনুকে এই সুন্দর গিফটটা কিনে দিয়েছি। দেখো দেখতে পুরো গাড়ির চাকায় লাগছে। দাঁড়াও, এটা কীভাবে নিতে হয় দেখো। এই এটা এইভাবে ধরেও নিয়েছে, এই দেখো কেমন লাগছে। শুনুটা পিঠে নিয়েও নিয়েছে, স্পিড পাওয়ার লেখা আছে। চলো শুনুর এই ছোট্ট ঝুলায় কি আছে তোমাদের দেখিয়ে দিই। শুনুর এই ছোট্ট ঝুলায় আছে অনেক কার। 1, 2, 3 দেখো শুনুর এই ছোট্ট ঝুলায় অনেক ছোট ছোট কার আছে। ওই ছোট গাড়িগুলো কালেক্ট করতে খুব পছন্দ করে। ও যখন ছোট ছিল ও সবাইকে কী বলতো জানো, ও বলতো আমাকে ছোট গিফট দেবে, আমাকে ছোট গিফট দেবে, ওই জন্যই ওর ছোট ছোট গিফট, ছোট ছোট কার।
আর এই ব্যাগটাতে অনেকটা জায়গাও আছে, এখানেও অনেকটা জায়গা আছে। আমার সবচেয়ে পছন্দের গাড়ি, তোমার পছন্দের গাড়ি কোনটা? কোন হর্সটা তোমার পছন্দের? এটা পার্টনার, এটা পছন্দের, এটা সবচেয়ে পছন্দের। শোনো তাহলে কোনটা? এই পার্টনার এটা না, তাহলে দেখি রাখো কেন। ছোট্ট ঝুলা বন্ধ করে দিলাম। শুনুর এই ঝুলাটা কেমন হয়েছে তোমরা কিন্তু জানিও অবশ্যই। আমার তো খুব ভালো লাগে এটা দেখতে, বেশ কিউট। এবার আমাদের পড়ার টাইম হয়ে গেছে, আমরা এবার একটু পড়াশোনা করে নিই। শুনুর পড়া কমপ্লিট হয়ে গেছে, শুনু ড্রয়িং করতে বসেছে, আর ও আমাকে কাজ করে জমা দিয়ে গেছে। আমি ওগুলোকে চেক করব, চেক করলে পড়া হয়ে যাবে। কি ড্রয়িং করছে তোমাদেরকে একটু দেখায়, দেখো। কাল তো স্যাটারডে, কাল সকালের জন্য শুনুকে আমি কিছু হোমওয়ার্ক এখানে দিয়ে দিলাম, যেগুলো শুনু সকালে উঠে কমপ্লিট করবে। আর এখন আমাদের পড়া হয়ে গেছে, আমি এগুলো সব রেডি করে রেখে এখন অনেকটা রাতও হয়ে গেছে, আমি শুনুকে খেতে দিয়ে দেব। শুনু খাও। গুড নাইট ফ্রেন্ড, আজকের ব্লগটা এখানে শেষ করছি, আবার দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। টাটা, বাই বাই। Thank you for watching.